ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এটা অত্যন্ত শিক্ষণীয় কেস একটি আঠেরো বছরের মেয়ে তার ইরেগুলার পিভি ইরেগুলার বিভি ফর লাস্ট থ্রি মান্থস তিন মাস ধরে একটা ইরেগুলার ব্লিডিং চলছে অনিয়মিত ব্রিডিং চলছে ইউটোরাইন হেমারেজ তাকে ওষুধ সিলেকশন করছি ন্যাট্রামিউর প্যালিয়েটিভ ওষুধ হয়তো দেওয়া যেতে পারতো থ্যালাসপি বার্সাপাস্টোরিস আসটিলেগো হ্যামামেলিস অশোকা এসব দেওয়া যেতে পারে কমতে পারে কিন্তু আমি প্রথম থেকেই সেসব না করে একেবারে কনস্টিটিউশনাল ওষুধ দিচ্ছি ন্যাট্রামিউর ইজ মাই চয়েস অফ মেডিসিন কেন সেটা আমি বুঝিয়ে বলবো ন্যাট্রামিউরের অনেক কন্ট্রা ইন্ডিকেশন সত্ত্বেও আমি ন্যাট্রামিউর চয়েস করলাম কেন এবং আশা করি ন্যাট্রামিউরের কাজ হবে এবং কাজ হলে আমি তা দেখাব যেহেতু সেন্সিটিভ ব্যাপার ইরেগুলার ভেজায় না ইরেগুলার সরি ইরেগুলার পিভি পার ভেজায় না ব্লিডিং তাছাড়া ওরা মেয়েটির একটু বিয়ে হয়েছিল ও হুযুগে অল্প বয়সী মেয়ে বাচ্চা মেয়ে আঠারো বছরের মেয়ে যা হয় এই বয়সে গরিব ফ্যামিলি মা অন্য জায়গায় কাজকর্ম করে বাবার সঙ্গে ডিটেস্ট আছে এরকম একটা পরিস্থিতিতে যা হয় একটি লোপার টাইপের ছেলের সব পাল্লায় পড়েছিল পড়ে তাকে বিয়ে করে এক মাস ঘর সংসার করেছিল কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হলো মেয়েটির অ্যাপেন্ডিসাইটিস হওয়াতে নার্সিংহোমে ভর্তি করলো তারা যেই এগারো হাজার টাকার একটা বিল বানিয়ে দিল তার মায়ের ঘরে ফেলে দিয়ে আসলো মা থাকে সাধারণ কাজ করে পরের বাড়িতে গরিব মানুষ আমি শোনার পরে তো আমি যখন ভিতরে গিয়ে গল্পগুলো শুনলাম আমি ডিউশন নিলে ওদের কিছু টাকা ফেরত দিয়ে দেবো আমি খুব কম টাকায় নেবো কারণ এরকম একটা ফ্যামিলি এরকম দুস্থ এদের কাছ থেকে আমার তিন হাজার টাকা ফি নেওয়া সবা পায় না আমি দেব ওদের টাকা ফেরত দেব তো আমি ওরা বললো বলে জানলাম আমাকে না বললে তো আমি জানতে পারি না তো এই মেডিকেল নাট্রামিও সিলেকশান কেন করলাম এর ব্রেস্টে একটা পেন আছে আর লিউকোরিয়াল ডিসচার্জ আছে এর কমপ্লেন্স হচ্ছে করোনা ভ্যাকসিন নিয়েছিল করোনা ভ্যাকসিনগুলো নেওয়ার পর থেকে এরকম কিছু কমপ্লেন আরম্ভ হয়েছে কিনা আমরা বলতে পারি না কিন্তু তিনটে করোনা ভ্যাকসিন নিয়েছে এর আগে এর চাপারেশন অফ স্কিন ডিজিজ আছে একটা সাপ্রেশান অফ স্কিন ডিজিজ শীত বেশি পিপাসা কম পিপাসা একদম নেই পিপাসা একদম নেই ইট ইজ এ কন্ট্রা ইন্ডিকেশন অফ নেট্রামিউর ন্যাট্রামিউর ইজ এ পেশেন্ট রাগ বেশি বেশ রাগ কিন্তু বুধ নাকি কমে বলছো ওর মা সেটা আমরা এই মুহূর্তে কনসোলেশন অ্যামুলেশন বলতে পারি না সঠিকভাবে কিন্তু রাগ আছে এটা সঠিক রাগ আছে এটা সঠিক ডিজায়ার ফর তো এই মেয়েটির আঁচিল আছে এখন ওখানে একটা আঁচিল আছে তো পালসিটিরা কিছু সিমটম আছে ওর মা বলছে সান্ত্বনা দিলে সেই মুহূর্তে বোঝালে একটু রাগ কমে কতটা এটা গুরুত্ব দিতে পারবো আমরা জানি না তো রাগ আছে একমাত্র পিপাশাটা ন্যাটটা মেয়রের কন্ট্রা ইন্ডিকেট করছে কিন্তু ন্যাটটা লবণ খায় প্রচুর পরিমাণে তোমার মুখ দেখাবো না আমি বলেছি মেয়েটির শরীরটাকে আমি দেখাচ্ছি বাইরে থেকে মুখ দেখাবো না কিন্তু তুমি লবণ খুব লাগে পাতে ঠিক বলেছো তোমার মেয়ে লবণটা বেশি খায় আগে খেত না ইদানিং লবণের চাহিদা বেড়েছে কিন্তু ন্যাট্রেমিউরের আর একটা কন্ট্রা ইন্ডিকেশন আছে ওর ডিজিয়ার ফর বা ততটা নেই খুব যে তাড়াতাড়ি যেতে আমি চান করতে হবে অনেক ধরে সুন্দর করে চান করবে সেইটা ওর নেই খুব একটা কেন ইচ্ছা করে না কেন তোমার একটু লেজি ইন্ডোর টাইপের আছে তারপরে একটা মানসিক শখ পেয়েছে একটা মানসিক শখ পাওয়ার পর থেকে যা হয়ে থাকে মানুষের একটা ওর হচ্ছে হবে করছি করব এরকম করতে থাকে তাহলে নেট্রেমিউরের দুটো কন্ট্রাইন্ডিকেশান চান করতে চায় না এবং পিপাসা একদম নেই কিন্তু আমি দিচ্ছি তার রাগ আছে রাগটা তো ভালো আছে রাগটা হচ্ছে তুমি বলেছো রাগের সময় খুব বোঝালে বাবা বাছা করলে একটু কমে যায় তারপর শান্ত হয় তো কিছুক্ষণ কান্নাকাটি করে নেয় তারপর শান্ত হয় তো ডিজায়ার ফর সল্ট স্যাডনেস মরজ ভাব আছে ওর মধ্যে সেটা আমি দেখাতে পাচ্ছি না কিন্তু হিস্ট্রি অফ মর্টিভ যে বলছিলাম ওই অ্যাপেন্ডিসাইডিস অপারেশনের পরে যখন এগারো হাজার টাকার বিল হলো অমনি মেয়েকে ওর মায়ের কাছে দিয়ে আসলো একটি পয়সা তারা বের করলো না মেয়েটি লেখাপড়া করে এগারো ক্লাস পড়ছে ও নিজেই বুঝতে পারল ও যে না এই এই প্রথম ইন্সিডেন্সে যখন বোঝা গেল এগারো হাজার টাকার জন্য আমার মায়ের ঘাড়ে ফেলে দিয়ে আসলো আমার আমার ভবিষ্যৎ খারাপ থ্যাংকস গড যে ওর মঙ্গল হয়েছে এবং এই এরা এই লোফার ছেলেরা তারপর থেকেও নিজেই চলে এসছে ছেড়ে দিয়ে ওরা তারা আর কেস টেস কিছু করেনি করার স্কোপ আর কোনো ইন্টারেস্ট নেই তো মর্টিফিকেশান এই গল্প করতে করতে মেয়েটা কাঁদছিল হয়তো চলে এসেছে ঠিকই কিন্তু মনের মধ্যে একটা দাগ থেকে যায় একটা পরিণতি থেকে যায় তার হিস্ট্রি অফ মর্টিফিকেশান আমি এখানে নেব আমার মেন একটা কজ মটিফিকেশান তার সাথে ডিজায়ার ফর সল্ট তার সাথে ইরিটেবল টেম্পারামেন্ট সো টা মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন অ্যান্ড আই ডু লাইক টু প্রেসক্রাইব নেটামিউর ইন ফিফটি স্কেল অফ পোটেন্সি অন আফটার অ্যানাদার লেট সি দ্য রেজাল্ট নেটামিউর যদি এর এই রেগুলার পিভি ভালো হয় অন্যান্য কমপ্লেন ভালো থাকে ব্রেস্ট পেন কমে যায় তাহলে অনস্যাগেন্ড এটা আরেকবার প্রমাণ হবে যে কনস্টিটিউশনাল মোড অফ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট মোড অফ ট্রিটমেন্ট তোমার মেয়েকে আরোগ্যের জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করছি এবং আশা করি সুস্থ করতে পারবো তোমাদের মুখ আমি দেখাইনি তোমরা নিশ্চিন্তে থাক